হেডলাইনস আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। প্রধানমন্ত্রীর বাসভবনত অনুষ্ঠিত বৈঠকত এনডিএর নেতা নির্বাচিত হয় নরেন্দ্র মোদী। মিত্রজোটের সকল সহযোগী দলে নেতা নির্বাচিত করে দুবারর প্রধানমন্ত্রীগীক পুনশটা সহযোগী দলে সরকারক সমর্থন দিয়ার পত্রও তুলি দিয়ে নরেন্দ্র মোদীর হাতত। বৈঠকের পিছতে রাষ্ট্রপতির ওসর সরকার গঠনের দাবি উত্থাপন করার কথা এনডিএ নেতৃত্বর। আনজুনত তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করব নরেন্দ্র মোদীয়ে। দিনের এক বজাত শপথ গ্রহণ করব বলে বিজেপির সূত্র প্রকাশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুক সাক্ষাৎ করে পদত্যাগ পত্র দাখিল করে নরেন্দ্র মোদীয়ে। নতুন দিল্লিত ইন্ডি এলায়েন্সরও সরকার গঠনের তৎপরতা। সরকার গঠনক লো বিয়লি ইন্ডি এলায়েন্সর গুরুত্বপূর্ণ বৈঠক। 2009 চনের পাছত কংগ্রেসের সর্বাধিক 99 আসন লাভ, 234 আসন লাভে ইন্ডি এলায়েন্সর শক্তিশালী রূপত আত্মপ্রকাশ। লোকসভা নির্বাচনের ফলাফলের এদিন পিছতে বৃদ্ধি পালে পেট্রোল ডিজেলর মূল্য। গুয়াহাটির প্রতি লিটার পেট্রোলত 1.02 টাকা আর ডিজেলত 1.01 টাকা বৃদ্ধি। বর্তমান প্রতি লিটার পেট্রোলের মূল্য 97.19 টাকা আর ডিজেলর মূল্য 89.42 টাকা। অসমত বিজেপি মিত্রজোটর ভোটার হার বাড়িল 10%, 36% বাড়িল 46%। বিধানসভা সমষ্টি হিসাবে বিজয়ী ভোট লাভের সংখ্যাও বাড়িল বিজেপি মিত্রজোটর। সোশ্যাল মিডিয়াত পোস্ট দিয়ে দাবি করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদের পর পদত্যাগের প্রস্তাব দেবেন্দ্র ফড়নবীশের। মহারাষ্ট্রত বিজেপির বেয়া ফলাফলের দায়িত্ব মূল পাতি লো পদত্যাগের প্রস্তাব উপমুখ্যমন্ত্রীগীর। উল্লেখযোগ্য যে 2019 চনত বিজেপিয়ে 23 আসন পার বিপরীতে এইবার 9 আসনতেই সমষ্টি রোল বিজেপি। দুই নবনির্বাচিত সাংসদক লো অস্বস্তিত পঞ্জাবের রাজনীতি। পঞ্জাবের ভিতরতে রেকর্ড ভোটত জয়ী হওয়া অমৃতপালক লো নীরব শাসক বিরোধী। ইন্দিরা গান্ধীর হত্যাকারী বেয়ন সিংয়ের পুত্র সরবজিৎ সিং খালিচার বিজয়ক লো নিমাত প্রতিটো দল। অসমত বিজেপিতকৈ অধিক কংগ্রেসের ভোট শেয়ার। মঙ্গলবারে ঘোষণা করা ফলাফল অনুসারে রাজ্যত বিজেপির ভোট শেয়ার 37.43%, আনহাতে কংগ্রেসের ভোট শেয়ার 37.48%। বিজেপিতকৈ 0.05% ভোট শেয়ার অধিক কংগ্রেসের। টি টুয়েন্টি বিশ্বকাপত আজি অভিযান আরম্ভ করব টিম ইন্ডিয়া। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথমখন খেল নিউইয়র্কত। ভারতীয় সময় অনুসারে নিশা 8 বজাৰ আরম্ভ হব খেল। হেডলাইনস আগবাইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পড়িব অসম, বাঢ়িব অসম। নমস্কার, স্বাগতম। এয়া হৈছে দিনটোৰ শিৰোনাম। ষ্টুডিঅ'ত মই প্ৰাঞ্জল। এতিয়া বিতং খবৰ। নৰেন্দ্ৰ মোদী এন ডি এৰ নেতা নিৰ্বাচিত হ'ল। মিত্ৰজোঁটৰ সকলো সহযোগী দলে কৰে নিৰ্বাচন। 15টা দলে প্রধানমন্ত্রীর হাতত অর্পণ করে এন ডি এক সমর্থনের পত্র। অসমৰ অগপ আর ইউপিপিএলে প্রদান করে সমর্থন পত্র। সিকিমৰ এস কে এমে প্রদান করে এন ডি এক সমর্থনের পত্র। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুও মোদীর হাতত তুলি দিয়ে সমর্থন পত্র। জেডিইউর নীতিশ কুমারেও দিলে সমর্থন পত্র। অগপ সভাপতি অতুল বরাই অংশগ্রহণ করে এন ডি এর বৈঠকত। ইফালে বৈঠকত উপস্থিত থাকে ইউপিপিএলের সভাপতি প্রমোদ বড়ো। শিবসেনা এসর সভাপতি একনাথ সিন্ডেও বৈঠকত উপস্থিত থাকে। সমর্থন পত্র অর্পণ করার পাছত সর্বসম্মতভাবে পুনর্বার এন ডি এর নেতা নির্বাচিত হল নরেন্দ্র ভাই দামোদর দাস মোদি। আর নরেন্দ্র মোদী এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার খবর আমি জানাইছো। মিত্রজোঁটর সকল সহযোগী দলে করে নির্বাচন। 15টা দলে প্রধানমন্ত্রীর হাতত অর্পণ করে এন ডি এক সমর্থনের পত্র। অসমৰ অগপ আর ইউপিপিএলে প্রদান করে সমর্থন পত্র। সিকিমৰ এস কে এমে প্রদান করে এন ডি এক সমর্থনের পত্র। টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডুও মোদীর হাতত তুলি দিয়ে সমর্থন পত্র। জেডিইউর নীতিশ কুমারেও দিলে সমর্থন পত্র। অগপ সভাপতি অতুল বরাই অংশগ্রহণ করে এন ডি এর বৈঠকত। বৈঠকত উপস্থিত থাকে ইউপিপিএলের সভাপতি প্রমোদ বড়ো, শিবসেনা এসর সভাপতি একনাথ সিন্ডে। সমর্থন পত্র অর্পণ করার পাছতেই সর্বসম্মতভাবে পুনর্বার এন ডি এর নেতা নির্বাচিত হল নরেন্দ্র মোদী। আর নরেন্দ্র মোদী এন ডি এর নেতা নির্বাচিত হওয়ার খবর আমি জানাইছো। আর যেহেতু আজি দিনজোড়াক বিশেষ বিশেষ বিষয়বর চর্চা হয়ে আছিল, লালু প্রসাদ যাদবর কথা আহিছিল, নীতিশ কুমারের কথা আহিছিল, লালু প্রসাদর পুত্রর কথা আহিছিল, একেখন বিমানতে নীতিশ কুমার বিহারের দিল্লিলে আহিছিল, এই সকল বিষয় উত্থাপন হয়েছিল। সমান্তরালভাবে চন্দ্রবাবু নাইডুর কথাও আহিছিল। অবশেষত কিন্তু নরেন্দ্র মোদীকে এন ডি এর নেতা হিসাবে নির্বাচন করা হল। যদিও বিভিন্নজনে মত প্রকাশ করে আছে যে এইবার সরকারখন সামগ্রিকভাবে যথেষ্ট লক্ষণীয় হব, কিন্তু এতিয়া নরেন্দ্র মোদী আকৌ এবার
এনডিএর নেতা নির্বাচিত হয়েছে। মিত্রজোটর সকল সহযোগিতায় করে নির্বাচন, 15টা দলে প্রধানমন্ত্রীর হাতত অর্পণ করে এনডিএক সমর্থনের পত্র, অসমৰপৰা অগপ আৰু ইউ পি পি এলে প্ৰদান কৰে সমৰ্থন পত্ৰ, ছিকিমৰপৰা এছ কে এমে প্ৰদান কৰে এন ডি এ সমৰ্থনৰ পত্ৰ, টি টি পি নেতা চন্দ্ৰবাবু নাইডুৱে মোদীৰ হাতত তুলি দিয়ে সমৰ্থন পত্ৰ, জে ডি ইউৰ পৰা নীতিশ কুমাৰেও দিলে সমৰ্থন পত্ৰ, অগপ সভাপতি অতুল বৰাই অংশগ্ৰহণ কৰে এন ডি এৰ বৈঠকত, লগতে উপস্থিত থাকে ইউ পি পি এলৰ সভাপতি প্ৰমোদ বড়ো, শিৱসেনা এছৰ সভাপতি একনাথ সিন্ডে এই বৈঠকত উপস্থিত থাকে। সমৰ্থন পত্ৰ অৰ্পণ কৰাৰ পাছত সৰ্বসন্মতভাৱে পুনৰবাৰ এন ডি এৰ নেতা নিৰ্বাচিত হ'ল নৰেন্দ্ৰ মোদী। মুঠতে আকৌ প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদিয়ে। পার্থক্য এটাই যে এইবার একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে নহয়, এইবার প্রধানমন্ত্রিত্বর শপথ বাক্য পাঠ করব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে। আকৌ প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদিয়ে। পার্থক্য এটাই যে এইবার একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে নহয়, এবার প্রধানমন্ত্রিত্বর শপথ বাক্য পাঠ করব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে। ইতিহাস রচি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদিয়ে। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিছত তৃতীয়গী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা প্রথমগী ব্যক্তি হব নরেন্দ্র দামোদর ভাই মোদী। সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরিলেও এইবারও দেশবাসীক শক্তিশালী সরকার উপহার দিয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল ওলার পিছত মঙ্গলবারে সন্ধ্যা দলের মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয় অভিনন্দন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানত ভাষণ দি মোদিয়ে কলে, ইসলিয়ে ভারত আজ বিশ্ব বন্ধুকে রূপে সবকো গলে লগা রহা হয়। মুঝে বিশ্বাস হয় মজবুত ভারত মজবুত দুনিয়া কা এক মজবুত স্তম্ভ সিদ্ধ হোগা। তৃতীয় কার্যকালত দুর্নীতির বিরুদ্ধে অধিক কঠোর হওয়ার কথাও ঘোষণা করিলে নরেন্দ্র মোদী। 21বিং সদি কে ভারত কো আগে বড়না হয় তো উসে করাপশন পর ভি লগাতার তেজ প্রহার করনাহি হোগা। মোদীর গ্যারান্টির এটিও বৃহৎ ঘোষণা হবলে বাকি বলে জানালে নরেন্দ্র মোদিয়ে। দেশের জনতার বাবে নিরন্তর কাম করার প্রতিশ্রুতিও দিলে নরেন্দ্র মোদিয়ে। দেশের উজ্জ্বল ভবিষ্যতের বাবে সিদ্ধান্ত লওয়ারও প্রতিশ্রুতি দিলে মোদিয়ে। ইয়ে রাষ্ট্রনীতি কে লিয়ে একজুট হোকার আগে বড়নে কা সময় হ্যায়। বিকশিত ভারত কে হমে নিরন্তর বড়ে ফসলে লেনে হ্যায়। ভারত কে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে উত্তম ফসলে ভি লেনে হ্যায়। ছয় দশকর অন্তত মঙ্গলবারের দিনটুক ঐতিহাসিক ক্ষণ আখ্যা দি মোদিয়ে কলে যে কোনো মিত্রজোটক তৃতীয়বারের বাবে শাসনত বহুয়াইছে দেশের জনতাই। ছ দশক বাদ কিছু গঠবন্ধন কো এনডিএ কো লগাতার তিসরি বার দেশ কি সেবা করনে কা অবসর দিয়া হ্যায়। জনতা জনার্দন কে সাথ বিশ্বাস কা এ অটুট রিশতা এ লোকতন্ত্র কি বহুত বড়ি শক্তি হ্যায়। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্বাধিক কাল শাসনত আছিল। 1952 চনের 17 এপ্রিলের 1964 চনের 27 মেল 12 বছর 1 মাহ 10 দিন দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর আসনত আছিল। প্রধানমন্ত্রী হিসাবে এবারের কার্যকাল সম্পূর্ণ করিলে দেশের ইতিহাসের সর্বাধিক কাল শাসন করা প্রধানমন্ত্রী হব। স্মর্তব্য 1947 চনের 15 আগস্টের 1952 চনের 17 এপ্রিললৈকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে আছিল জওহরলাল নেহরু। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। দুই নবনির্বাচিত সাংসদক লৈ অস্বস্তিত পঞ্জাবর রাজনীতি। পঞ্জাবর ভিতরতে রেকর্ড ভোটত জয়ী হওয়া অমৃতপালক লৈ নীরব শাসক বিরোধী।
ইন্দিরা গান্ধীর হত্যাকারী রেবেয়ন সিংর পুত্র সরবজিৎ সিং খালসার বিষয়ক লো নিমাত প্রতিটি দল পাঞ্জাবর রাজনীতিত খালসা পন্থের উত্থান অমৃতপাল সিং আর সরবজিৎ সিং খালসার বিজয় পাঞ্জাবর নবনির্বাচিত দুই নির্দলীয় সংসদক লই অস্বস্তি দেশের প্রতিটি রাজনৈতিক দল দেশদ্রোহর গোচরত 2013 চনৰ 23 এপ্ৰিলৰ পৰা ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত বন্দী হৈ আছে অমৃতপাল সিং জেলৰ পৰাই নিৰ্বাচন খেলি পাঞ্জাবৰ 13খন লোকসভা আসনৰ ভিতৰত সৰ্বাধিক ভোটৰ ব্যৱধানত জয় হৈ দেশবাসীক চমক দিলে অমৃতপালে খাদুৰ চাহিব সমষ্টিত অমৃতপালৰ হাতত 1,97,120 ভোটৰ ব্যৱধানত কংগ্ৰেছ প্ৰাৰ্থী কুলবীৰ সিং জিৰা তৃতীয় স্থানত থকা আম আদমি পাৰ্টীৰ প্ৰাৰ্থী লালজিৎ সিং ভুল্লাৰে লাভ কৰিলে 1,94,836 ভোট অমৃতপাল জিকা মাত্ৰকে ডিব্ৰুগড়ত উপস্থিত হল পত্নীক কিৰণদীপ কৌৰ আৰু অধিবক্তা তথা পঞ্জাৱৰ প্ৰাক্তন সাংসদ ৰাজদীপ সিং খালসা সংসদত অমৃতপালে খালসা পন্থক সমৰ্থন কৰি যাব বুলি ঘোষণা ৰাজদীপ সিং খালসাৰ तो जनता ने एक बड़ा फतवा दिया कि आपने जो कुछ किया वो गैर कानूनी किया गैर नैतिक किया तो इस फतवे से अब दोनों पार्टियों को मालूम पड़ गया है कि आप पार्टी भी पंजाब में बुरी तरह हार गई है और भाजपा का खाता साफ हो गया है অমৃতপাল মুকলি করে সংসদে পঠোৱাৰ সমস্ত দায়িত্ব কেন্দ্রীয় তথা পঞ্জাব সরকারলৈ এৰিলে অধিবক্তা ৰাজদীপ সিং খালসাই অমৃতপাল সিঙে খাদুৰ চাহিব সমষ্টিত জয় হৈ চমক দিয়াৰ বিপৰীতে ফৰিদকোট সমষ্টি আজুৰি আনি দেশবাসীক চমক দিলে সৰবজিৎ সিং খালসাই পাঞ্জাবৰ জনপ্ৰিয় অভিনেতা তথা মুখ্যমন্ত্ৰী ভগৱত সিং মানৰ ঘনিষ্ঠ কৰমজিৎ সিং আনমোলক 70,053 ভোটত পৰাজিত কৰিলে ইন্দিৰা গান্ধীৰ হত্যাকাৰীৰ পুত্ৰই 1984 চনত ইন্দিৰা গান্ধীক গুলিয়াই হত্যা কৰা দেহৰক্ষী বেয়ন্ত সিঙৰ পুত্ৰ সৰবজিৎ সিং খালসাৰ বিজয়েও অস্বস্তিত পেলাইছে শাসকীয় পক্ষৰ লগতে বিৰোধীক দিল্লী যাত্ৰাৰ বাবে সৰবজিৎ সিং খালসা সাজু হোৱাৰ সময়ত ডিব্ৰুগড় কেন্দ্ৰীয় কাৰাগাৰত অমৃতপাল সিং মুকলি হোৱালৈ অপেক্ষা কৰিলে পত্নী কিৰণদীপ কৌৰে কেৱল অমৃতপালেই নহয় ডিব্ৰুগড়ত বন্দী হৈ থকা আন 9গৰাকী খালসাপন্থী সতীৰ্থকো মুকলাই নিবলৈ বদ্ধপৰিকৰ অধিবক্তা ৰাজদীপ সিং খালসা ডিব্ৰুগড়ৰ পৰা জেছি মাহমেদৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফলৰ পাছতে 26ৰ বিধানসভা নিৰ্বাচনক লৈ অত্যন্ত আশাবাদী হৈ পৰিছে APCCৰ সভাপতি ভূপেন বৰা যদিও এই নিৰ্বাচনত অসমত কংগ্ৰেছৰ আসন বৃদ্ধি হোৱা নাই তথাপিও সামগ্ৰিক ফলাফলক লৈ সন্তুষ্ট বিৰোধী বিচৰা ধৰণেই লাভ কৰা ফলাফলৰ আঁৰত বিৰোধী ঐক্য থকাৰ কথা কৈ কৃতজ্ঞতা জনালে ভূপেন বৰাই ৰাজ্যৰ নিৰ্বাচনী ফলাফলক লৈ অত্যন্ত উৎসাহী ভূপেন বৰা আত্মবিশ্বাসেৰে ভূপেন বৰাৰ দাবী 26ত অসমত হ'ব বিৰোধী ঐক্যৰ চৰকাৰ সদ্যঘোষিত ফলাফলত অসমত কংগ্ৰেছৰ আসন বৃদ্ধি নাপালেও কংগ্ৰেছে লাভ কৰা 3 আসনক লৈ সন্তুষ্ট প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা বিজেপিৰ তুলনাত তুলনামূলক কংগ্ৰেছে অধিক ভোট লাভ কৰা বুলি দাবী ভূপেন বৰাৰ 28,645 বুথৰ 40% বুথত আমি ফাৰ্ষ্ট পজিশ্যন পাইছোঁ আপোনালোকে গোটেই ৰাজ্যখনৰ সমীক্ষাটো চাব গতিকে আমি আৰু কিমান কষ্ট কৰিলে কিমান চেষ্টা কৰিলে কিমান সংযত হ'লে ৰাইজৰ লগত কি ধৰণৰ সম্পৰ্ক কৰিলে আমি 28,645 বুথত ক'তো আমি থাৰ্ড পজিশ্যন পোৱা নাই পৰীক্ষামূলকভাৱে বিৰোধী ঐক্য অসমত যুঁজ দিয়াৰ বাবে এইবাৰ সুফল পোৱা বুলি মন্তব্য কৰি নিৰ্বাচনী ফলাফল ঘোষণাৰ পিছতে ৰাইজৰ দলৰ সভাপতি অখিল গগৈক ধন্যবাদ জনালেই প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই অখিল গগৈ ডাঙৰীয়াকতো কালি ৰিজাল্ট পোৱাৰ পাছত মই ফোন কৰিছোঁ মই তেখেতক ধন্যবাদ জনাইছোঁ আৰু মই বাৰে বাৰে কৈছোঁ মোৰ নেতা ৰাহুল গান্ধী ডাঙৰীয়াই মোক কৈ দিছে কালি যে ইণ্ডিয়া এলায়েন্সে একেলগে ফাইট কৰিব ইণ্ডিয়া এলায়েন্সৰ শক্তি বৃদ্ধি কৰিব কাৰণে আমি সদায় চেষ্টা কৰিম ভূপেন বৰাৰ ঘোষণা মাথোন 24তে নহয় 26তো বিজেপিৰ বিৰুদ্ধে যুঁজিব বিৰোধী ঐক্যই
বিরোধীৰ ঐক্যবদ্ধ প্ৰচেষ্টাত অসমত পৰৱৰ্তী চৰকাৰ গঠন কৰাৰ দাবী প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতিৰ। ৰিজালক লৈ উৎসাহিতও নহয় আৰু মই ৰিজালক লৈ হতাশো নহয়, কাৰণ আমাৰ আসল যুঁজখন আছে 2026। চৌবিশৰ ফলাফলক লৈ আনন্দ উৎসাহৰ মাজতে 21ত AIUDFৰ সৈতে কংগ্ৰেছে কৰা মিত্ৰতা মহাপাপ আছিল বুলি পুনৰবাৰ ব্যক্ত কৰিলে ভূপেন বৰাই। আমি AIUDF নামৰ অন্য এটা সম্প্ৰদায় শক্তিৰ সৈতে হাত মিলাই আমি কংগ্ৰেছৰ যিটো ধৰ্মনিৰপেক্ষ চেতনা এই চেতনাত আমি স্বয়ং আঘাত কৰিছিলোঁ, আৰু সেইকাৰণে মই কৈছিলোঁ যে কংগ্ৰেছে মহাপাপ কৰিছিলে আৰু সেই মহাপাপৰ পায়াচিত্ৰ মই কৰিম বুলি কৈছিলোঁ, আৰু পায়াচিত্ৰ কৰিবলৈ যেতিয়া চেষ্টা চলাই আছিলোঁ তেতিয়া মই চকী এৰিবলগীয়া পৰ্যায়লৈকে উপনীত হৈছিলোঁ। অৱশ্যে ইয়াৰ মাজতে যিসমূহ সমষ্টিত কংগ্ৰেছে পূৰ্বতকৈ বিপৰ্যয়ৰ সন্মুখীন হৈছে তেনে সমষ্টিত তন্ন তন্ন সূক্ষ্ম বিশ্লেষণ কৰিম বুলিও মন্তব্য ভূপেন বৰাৰ। ভিতৰৰ পৰা কোনোবা মানুহে দলৰ প্ৰাৰ্থীক ক্ষতি কৰিছে নেকি সেইটো মই একেষাৰে নাই বুলি নকওঁ। আমি খুব সোনকালে এখন ডিচিপ্লিনেৰী একশ্যন কমিটি বনাম আৰু আমি সকলোকে কৈছোঁ য'ত যি তেনেকুৱা আভ্যন্তৰীণ অভিযোগ আছে সেই অভিযোগখিনি আমাক দিব আৰু অভিযোগৰ কঠোৰ ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম। ইপিনে অসম তথা দেশত বিজেপিৰ বিপৰ্যয়লৈও আক্ৰমণাত্মক হৈ পৰিল প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি। মানুহৰ ভিতৰৰ যিটো অনুভৱ সেই অনুভৱটো এতিয়াও উপলব্ধি কৰিব পৰা নাই, তেওঁলোকে নিজে আত্মসন্তুষ্টিৰ এখন জেগাত তেওঁলোকে আছে। থাকক, আমি ক'বলগীয়া নাই, কিন্তু মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ কালিৰ বক্তব্যত আৰু আজমল ডাঙৰীয়াৰ কালিৰ বক্তব্যত অনুশোচনা আৰু উপলব্ধি দেখিছোঁ। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। যোৰহাট লোকসভা সমষ্টিৰ ফলাফলে ব্যাপক প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি কৰিছে বিভিন্ন মহলত। সমষ্টিটোৰ অন্তৰ্গত 9টা বিধানসভা সমষ্টিতে কংগ্ৰেছ জয়ী হোৱাৰ লগতে বিজেপিৰ অধিকাংশ নেতা জনপ্ৰতিনিধিৰ পঞ্চায়ত ৱাৰ্ড তথা বুথত পৰাজিত হৈছে বিজেপি। যোৰহাট লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনৰ ফলাফলে উদঙালে যোৰহাটত বিজেপি নেতৃত্বৰ ফুকুলা স্বৰূপ। যোৰহাট লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত 10টা বিধানসভা সমষ্টিৰ 9টাতে পিছ পৰি ৰয় বিজেপি। দক্ষ নেতৃত্বৰ অভাৱ তথা অন্তঃকণ্ডলত জৰ্জৰিত বিজেপিৰ একাংশ নেতাৰ বাবেই যোৰহাট জিলাত কংগ্ৰেছৰ বিজয়ী প্ৰাৰ্থী গৌৰৱ গগৈয়ে 92,701 ভোট অধিক লাভ কৰে। ঠিক সেইদৰে শিৱসাগৰ জিলাত গৌৰৱ গগৈয়ে 34,995 ভোট আৰু চৰাইদেউ জিলাত 19,964 ভোট তপন গগৈতকৈ অধিক লাভ কৰি অভিলেখ সংখ্যক ভোটত জয়ী হয়। বিজেপিয়ে কেৱল 6,586 ভোট মাজুলীত অধিক লাভ কৰে। বাকী 9টা সমষ্টিৰ ভিতৰত গৌৰৱ গগৈৰ তপন গগৈতকৈ যোৰহাট বিধানসভা সমষ্টিত 11,907টা, টিয়ক বিধানসভা সমষ্টিত 23,697টা, তিতাবৰ সমষ্টিত 40,070টা, মৰিয়নীত 17,027টা, শিৱসাগৰত 18,748টা, ডিমৌত 16,050টা, মাহমৰত 9,630টা অধিক ভোট লাভ কৰে। তপন গগৈৰ খুদ গৃহ সমষ্টিৰ সোণাৰীতে তপন গগৈতকৈ গৌৰৱ গগৈয়ে 10,334টা ভোট অধিক লাভ কৰে। তপন গগৈতকৈ গৌৰৱ গগৈয়ে পোৱা ভোটৰ ব্যৱধান আছিল 127টা। এই অভূতপূৰ্ব ফলাফলৰ বাবে যোৰহাট লোকসভা সমষ্টিৰ ৰাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰি ইয়াত 100% বিজেপি নেতাৰ অৰিহণা আছে বুলি মন্তব্য কৰে গৌৰৱ গগৈয়ে। আমাৰ এটা ইণ্ডিয়া এলায়েন্স আৰু ইণ্ডিয়া এলায়েন্স বিজেপিৰ অহংকাৰ আজি জনসাধাৰণে ভাঙিছে। মই জনসাধাৰণক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। লোকতন্ত্ৰ ৰক্ষা কৰিবলৈ, সংবিধানটো ৰক্ষা কৰিবলৈ কংগ্ৰেছ দলৰ ইণ্ডিয়া এলায়েন্সক যথেষ্ট ৰাইজে ভোট দিছে, আশীৰ্বাদ দিছে। এতিয়া আৰু এইটো বৰ্তমানৰ সদনৰ ভিতৰত যদি অসম বিৰোধী আইন বিজেপি আনিবলৈ বিচাৰে আমাৰ ওচৰত এতিয়া সংখ্যা আছে, আমি সেই আইনবোৰ বাতিল কৰিব পাৰোঁ। উল্লেখ, যোৰহাট লোকসভা সমষ্টিৰ যোৰহাট জিলাকে মুখ্য কৰি আটাইকেইখন জিলাতেই বিজেপিৰ অধিকাংশ নেতাৰ নিজ নিজ পঞ্চায়ত ৱাৰ্ড তথা বুথ বিজেপিতকৈ কংগ্ৰেছে অধিক ভোট লাভ কৰিছে। ইফালে যিসমূহ বুথত বিজেপিৰ প্ৰদৰ্শন বেয়া সেইসকলৰ বিৰুদ্ধে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতিক ব্যৱস্থা ল'বলৈ আহ্বান জনাইছে মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাসে।
দলৰ এগৰাকী যিটো মই কাৰ্যকৰ্তা গতিকে দলৰ বিষয়ে মই সংবাদ মাধ্যমত কোৱাৰ বিপৰীতে মই দলৰ মই মৰ্যাদাৰে কথা উত্থাপন কৰিম আৰু এই বিষয়টো নিশ্চিতৰ ওপৰত উত্থাপন কৰিব লাগিব কাৰণ এইটো বহুত এটা চেঞ্চিটিভ বিষয় এটা আমাৰ দলৰ কাৰণে কিন্তু আজি যোৰহাটৰ যিটো বিপৰ্যয় এই বিপৰ্যয়ৰ নিশ্চিতৰ ওপৰত দলৰ মৰ্যাদাত আমি আলোচনা কৰিব লাগিব। যোৰহাট লোকসভা সমষ্টিৰ নিৰ্বাচনী ফলাফলক লৈ স্বাভাৱিকতে হতাশ হৈ পৰিছে বিজেপিৰ নেতৃত্ব। উজনি অসমত মান ৰাখিব নোৱাৰা সমষ্টিটোৰ ফলাফলক লৈ উদ্বিগ্ন হৈ পৰিছে ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতা। যোৰহাট আমাৰ পৰাজয় হৈছে, এই পৰাজয় আমি মন্থন কৰিম কি কাৰণে ক'ত কি ঘটিল কিদৰে আমি তাত বঢ়াব লাগিব বা আমাৰ কি ৰণকৌশল লৈছিল নিশ্চিতভাৱে আমি ইয়াত পৰ্যালোচনা কৰা হ'ব। যোৰহাট সমষ্টিৰ মন্থন হ'ব, ক'ত কিয় হ্ৰাস ভোট বিশ্লেষণ কৰিব বিজেপিয়ে। যোৰহাট সমষ্টিৰ বাবে পুংখানুপুংখভাৱে আমি স্থানী কৰিম, আমি অভাৰকাম কৰিব লাগিব তাত আগন্তুক দিনত। পাঠশালাৰ পৰা ধ্ৰুৱজ্যোতি তালুকদাৰ সহযোগত যোৰহাটৰ পৰা গৌতম বৰা আৰু গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। অভিলেখ সংখ্যক ভোটৰ ব্যৱধানত জয়ী হ'ল ধুবুৰী সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন। 10,12,476 ভোটত দেশৰ ভিতৰতে সৰ্বাধিক ভোটৰ ব্যৱধানত জয়ী হৈ অভিলেখ ৰচিলে ৰকিবুল হুছেইনে। ৰকিবুল হুছেইনে 14,71,885 ভোট লাভ কৰাৰ বিপৰীতে তিনিবাৰৰ সাংসদ আজবলে পালে মাত্ৰ 4,59,409 ভোট। ধুবুৰীত ৰকিবুলৰ সৰ্বপ্ৰদ বিজয়, আজবলৰ দুৰ্বত আজবলক উফৰাই ৰকিবুলে ৰচিলে ইতিহাস, ৰচিলে দেশৰ ভিতৰতে সৰ্ববৃহৎ বিজয়ৰ অভিলেখ। 10,12,476 ভোটৰ ব্যৱধানত বদৰুদ্দিন আজমলক পৰাভূত কৰি ধুবুৰীত ৰকিবুল হুছেইনৰ বিজয়ৰ হাঁহি। ধুবুৰীৰ ৰাজীৱ ভৱনত বিজয়ী সাংসদ ৰকিবুল হুছেইনক সতীৰ্থৰ উষ্ম আদৰণি। বদৰুদ্দিন আজমলে লাভ কৰিছিল 4,59,409 ভোট, বিপৰীতে ৰকিবুল হুছেইনে লাভ কৰিলে 14,71,885 ভোট। জয়লাভৰ পিছতেই নিশা পত্নী পুত্ৰ আৰু দলীয় বিধায়কসকলক লগত লৈ ধুবুৰী জিলা আয়ুক্তৰ কাৰ্যালয়ৰ পৰা ৰকিবুলে সংগ্ৰহ কৰিলে অভিলেখ সংখ্যক ভোটেৰে সাব্যস্ত কৰা বিজয় প্ৰমাণ পত্ৰ। ধুবুৰীৰ উপায়ুক্ত ডাঙৰীয়াই আনুষ্ঠানিকভাৱে ধুবুৰী লোকসভা সমষ্টিৰ সাংসদ হিচাপে মোক চাৰ্টিফিকেট দিলে। তেওঁ দিয়া তথ্য মতে কংগ্ৰেছ প্ৰাৰ্থী হিচাপে ৰকিবুল হুছেইনে পাইছে 14,71,885 ভোট। আজি কংগ্ৰেছ দলক ধুবুৰী লোকসভা সমষ্টিৰ ভোটদাতা ৰাইজে দিছে, তাৰ বাবে কংগ্ৰেছ দলৰ ফালৰ পৰা, মোৰ ব্যক্তিগত ফালৰ পৰা, মই সকলো ভোটদাতা ধুবুৰী লোকসভা সমষ্টিৰ ৰাইজক ধন্যবাদ, কৃতজ্ঞতা আৰু শুক্ৰিয়া আদায় কৰিছোঁ। ৰকিবুল হুছেইনৰ এই বিজয়ে সংকট আনিছে AIUDFলৈ। AIUDFৰ বিধায়ক থকা গৌৰীপুৰ, ধুবুৰী, মানকাছৰ আদি সমষ্টিতো 70% অধিক ভোট ৰকিবুলে অকলে আজৰি অনাৰ পিছত ধুবুৰীত AIUDFৰ ভোট যে এক প্ৰকাৰৰ উচন গৈছে তাকে প্ৰতিপন্ন হৈছে। পিছে পৰাজয় স্বীকাৰ কৰি ৰকিবুলক অভিনন্দন জনালে আজবলে। মই উনকো বহুত বহুত মুবাৰকবাদ দেতা হওঁ কে লোগোনে উনকো মেণ্ডেট দিয়া আৰু ইছকো উনকো ভি মানা চাহিয়ে আৰু হম ভি মানতে হ্যাঁ। মুঝে তিন মৰতবা জিতায়া হ্যাঁ, উনকো এক হি মৰতবা তো জিতায়া হ্যাঁ। পিছে ৰাজীৱ ভৱনৰ পৰা আজমলক কটাক্ষ ৰকিবুলৰ। ইফালে প্ৰধানমন্ত্ৰী মোদী অমিত শ্বাহতকৈও বেছি ব্যৱধানৰ জয়েৰে অভিলেখ ৰচা ৰকিবুল হুছেইনক ভোট গণনাৰ দিনটোৰ নায়ক আখ্যা দিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। এই ইলেকশ্যনত যদি আটাইতকৈ কোনোবাই ভাল ৰিজাল্ট কৰিছে ৰকিবুল হুছেইনে কৰিছে। ভাৰতৰ ভিতৰতে হায়েষ্ট মাৰ্জিন লৈ যদি কাৰোবাক আজি আমি হিৰো বনাব লাগে, যে কাৰোবাক যদি এই ইলেকশ্যনটো ব্যক্তিগতভাৱে যদি ক'ব লাগে যে নহয় কোনে আটাইতকৈ ভাল কাম কৰিলে বা ভাল ৰিজাল্ট কৰিলে, তেতিয়া আটাইতকৈ এই ইলেকশ্যনৰ যদি নায়ক কোন বুলি সোধে অসমত, তে ৰকিবুল হুছেইনক ক'ব লাগিব 10,00,000 ভোটত জিকিছে। কিন্তু মুখ্যমন্ত্ৰীৰ প্ৰশংসাক লৈ উৎসাহ দেখুওৱাৰ বিপৰীতে সমালোচনাৰে প্ৰত্যুত্তৰ দিলে একালৰ বন্ধু ৰকিবুল হুছেইনে। তেওঁ
রকিবুল হুসেনের বোলে যাকালি বোলে নায়ক বলে কব বিচারি মোকর জালত মানে ভরি নিদ নায়কর জালত যদি মানে ভরি দিও মানে ইমান ভোটারে মোক বিজয়ী করার পিছতে মই জিরো হয়ে যাম নায়ক মানে হিরো মানে মই জিরো এতিয়া উত্তর দিয়ক যে কেইদিন আগত যে হুচার হয়ে কৈছিলে যে গৌরব গগৈ ডাঙরিয়া হারিব এতিয়া গৌরব গগৈ ডাঙরিয়া যে জিকিলে সেই কথার উত্তর প্রথমে দি লোক এটা ডাইভার্ট করবলে বিচারিছে রকিবুল হুসেনের কথা কয় রকিবুল হুসেন ডাইভার্ট নহয় বিপুল বর্মনের সহযোগত জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট। এইটো মাইথান স্টিল নহয়। ও উসর সুপুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথান স্টিল। করেক্ট। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে দিয়ে আহারর জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। মনত রাখিব ভাল করে হব লাগিব আর জল। এভরিডে মশালা টেস্টি হব ভোজন। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। এভরিডে স্পাইসেস বেস্ট। সুগন্ধ রং আর সাত খাটি এভরিডে জিভাত দিয়ে আসল জুটি। এভরিডে স্পাইসেস 100% টেস্ট। টেক্সট হেডলাইন্স আগবঢ়াইছে এভরিডে মশালা। পুনৰ স্বাগতম। যোৰহাট সমষ্টিত শেষ হাঁহি মৰা গৌৰৱ গগৈ শুভেচ্ছা জনাই বিপদত মৃণাল কুমাৰ শইকীয়া। খুমটাইৰ বিজেপি বিধায়কগৰাকীৰ দলত থকাৰ ইচ্ছা নোহোৱা হোৱা বুলি কটাক্ষ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আকৌ চৰ্চাত বিজেপি বিধায়ক মৃণাল শইকীয়া। নিজ দলৰ বিৰুদ্ধে সমালোচনা কৰি সতীৰ্থ ৰূপত পৰা মৃণাল শইকীয়াই এইবাৰ কি কৰিলে? কতো মন্তব্যৰে নহয়, বৰং বিজয়ীক অভিনন্দন জনাই এবাৰ সমালোচনাৰ পাত্ৰ হ'ল মৃণাল শইকীয়া। যোৰহাটত তপন গগৈক জিকাবলৈ বিজেপিয়ে সৰ্বশক্তি প্ৰয়োগ কৰিছিল, কিন্তু বিজয়ী হ'ল বিপক্ষৰ গৌৰৱ গগৈ। আৰু সেই বিপক্ষ নেতাকে জয়ৰ বাবে অভিনন্দন জনালে মৃণাল শইকীয়াই। এক্স যোগে গৌৰৱ গগৈক অভিনন্দন জনাই মৃণাল শইকীয়াই লিখিলে, ধন, ডাঙৰ প্ৰচাৰ, দৰ্পভৰা ভাষণে নিৰ্বাচনত সহায় নকৰে। পৰোক্ষভাৱে যে নিজ দলকে সমালোচনা কৰিলে বিধায়ক শইকীয়াই, আৰু তাৰ পাছতে দলৰ ভিতৰত এতিয়া সমালোচনাৰ পাত্ৰ হৈ পৰিছে মৃণাল শইকীয়া। পিছে মৃণাল শইকীয়াৰ মতে গৌৰৱৰ সৈতে তেওঁৰ পূৰ্বৰ পৰাই আছে ভাল সম্পৰ্ক, গতিকে তেওঁক অভিনন্দন জনোৱাত দুখ থাকিব নোৱাৰে। জিকিলে বোলে তেখেতকতো এইটো দিয়াটো মোৰ এটা কাৰ্চি হয়, এটা সৌজন্যতামূলক এটাতো দিবই লাগিব। তেখেতো আহিলে মোক গোলাঘাট আহিলে বা পূজাত আহোঁতে মোৰ দোকানত সোমাই গৈছে, এইটো আৰু মানুহৰ আমাৰতো জিঅ'গ্ৰাফি সলনি নহয়, আমাৰ আইডিঅলজি বেলেগ বেলেগ হ'ব পাৰোঁ। সকলো দেখি শুনি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মায়ো মৃণাল শইকীয়া কটাক্ষ কৰি ক'লে হয়তো তেওঁ বিজেপিত বেছিদিন নাথাকে। চক, মৃণাল শইকীয়াই নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক অভিনন্দন জনোৱা নাই, তেওঁ কংগ্ৰেছৰ বিজয়ী প্ৰাৰ্থী এজনক অভিনন্দন জনাইছে। তাৰ পৰা মোৰ ধাৰণা হয় যে মৃণাল শইকীয়া হয়তো বহুদিন বিজেপিত নাথাকিব। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিক্ৰিয়াক লৈও প্ৰতিক্ৰিয়া দিলে মৃণাল শইকীয়া। শইকীয়াৰ মতে মুখ্যমন্ত্ৰীক আগুৰি থকাসকলে ভুলকৈ উচতনি দিয়াৰ বাবে তেনে মন্তব্য কৰিছে। সেইটো তেওঁ কিবা এটা ভুল বুজিছে, কাৰণ আমাৰ পৰম্পৰা আছে যে শত্ৰুপক্ষৰ হ'লেও আজি মোৰ শত্ৰু ছোৱালী এজনী ভালকৈ পাছ কৰিছে, আমিতো হেৰি কৰিবলৈ যাওঁ, এটা কংগ্ৰেচুলেশ্যন দিওঁ আৰু বিৰোধী পাৰ্টি হৈ উঠিব পাৰোঁ, কিন্তু আমিতো বাটে পথে তেতিয়া লগ পাওঁ, লগ পাই কথা পাতোঁ। আজিৰ দিনা তেতিয়া এটা বৰ বেয়া পৰিৱেশ এটা নাছিল যে কোনোবা মোৰ বিৰোধীয়ে উঠিলেই সেইজন শত্ৰু হৈ গ'ল, সেই সম্পৰ্কবাদ হৈ তাৰপাছত তেখেত আমাৰ এম পি হৈ আছে, মই MLA, সেইকাৰণে সম্পৰ্ক আছে। কি ভুল বুজি কোনে তেখেতক উচতাই দিলে নাজানো। আনকি বিজেপিতে থাকিব বুলি দৃঢ় মন্তব্য আগবঢ়ালে মৃণাল শইকীয়া। আৰু বেলেগ পাৰ্টিত যোৱা প্ৰশ্নই নাই, দোকানলৈ MLA নহওঁ,
কারণ আমি 94 আমি ইয়াত 94 বিজেপি এনেকুৱা নাছিল যে ইয়াত আজি সরকার হব কিবা তেতিয়া আমি জয়েন করছো আর তেতিয়া বেলেগ পার্টি জয়েন করা হলে তেতিয়া এমএলএ হব পড়ো আনহাতে মৃণাল শইকীয়ার মন্তব্যক লৈ দলর মজিয়াত আলোচনা হব বলে মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি ভবেশ কলিতা গোটেইখিনি কথা আমি চর্চা করব অকল মৃণাল শইকীয়া নহয় আমি যোরহাট লোকসভাত কিয় হারিল ইয়াৰ পর্যালোচনা ইফালে মৃণাল শইকীয়াই গৌরব গগৈক অভিনন্দন জনোৱাৰ পিছতে বিজেপিত সৃষ্টি হওয়া প্রতিক্রিয়াক লৈ প্রতিক্রিয়াত সরব হৈছে দুই বিরোধী দলের সভাপতি ভূপেন বৰা আর অখিল গগৈ বিজেপির লিডারবিলাকে এতিয়া বিজেপি দলটো যে অহংকারী হয়ে পড়ছে এফালৰ পৰা কৈ আছে কালি মৃণাল শইকীয়া ডাঙরিয়া বিধায়ক তেখেতে স্পষ্টভাবে বিজেপি কিমান অহংকারী হয়ে পড়ছে সেই কথা কৈছে ব্যুরো রিপোর্ট নিউজ 18 অসম নির্বাচনত জয়ের পিছতে আজি মাজুলীত উপস্থিত হল যোরহাট সমষ্টির কংগ্রেস সাংসদ গৌরব গগৈ মাজুলীর জেংরাইমুখত গুমরাগ নৃত্যরে হাজার হাজার সমর্থকে আদরি আনিলে সাংসদগী বিজেপিয়ে কোটি কোটি টাকা খরচ করেও সফল নহল বলে মন্তব্য করে মাজুলীবাসীক ধন্যবাদ জ্ঞাপন করলে গৌরব গগৈ খলমাখল মাজুলি গৌরব গগৈর জয়ত আনন্দত আত্মহারা মাজুলি নাচ গান করে উল্লাস প্রদর্শন জাপ জাপ গামোচারে গৌরবর ডিঙি খুয়াই নিজের মরম দেখালে মাজুলীবাসী মঙ্গলবারে ঘোষণা হওয়া ফলাফলের পিছতে বুধবারে অফলামুখ পারঘাটত উপস্থিত হল নবনির্বাচিত সাংসদ গৌরব গগৈ বিজেপির সর্বশক্তি উফরাই প্রচণ্ড পরাক্রমে দেড় লক্ষাধিক ভোটত বিজয় সাব্যস্ত করা গৌরব গগৈয়ে কৃতজ্ঞতারে উপচাই দিলে মাজুলীবাসী কেন গৌরবর জয়ত অরিহণা আছে মাজুলীর এই সেই মাজুলী যোর সর্বানন্দ শুনালকু মরম যাচিছিল জনতায় যত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়ও সমদল বাহির করে প্রচার চলাওতে সমাগম হয়েছিল অলেখ জনতার কিন্তু গৌরবর জয়ের ক্ষেত্রতো নির্ণায়ক ভূমিকা ললে মাজুলী গৌরবে কলে মাজুলীর প্রতি এতিয়া মোর দায়িত্ব বাড়িল মাজুলীবাসী রাইজে আমাক যথেষ্ট মরম দিলে আশীর্বাদ দিলে এটা মোর কর্তব্য মোর দায়িত্ব যে মাজুলীবাসী রাইজর মরমর প্রতি ন্যায় করব লাগিব আর এজন আদর্শ প্রতিনিধি হিসাবে ভবিষ্যৎ কাম করব লাগিব আর মোর নিজের সৌভাগ্য যে ভবিষ্যৎ যেটা মই সদনত শপথ গ্রহণ করবলে আগবাড়ি যাম এটা মাজুলীবাসী রাইজর আশীর্বাদ মোর লগত থাকিব আর ভবিষ্যৎ যেটা সদনের ভিতর মই কবলে একটা সুযোগ পাম এটা মাজুলী হয় মই সমগ্র ভারতবর্ষর জনপ্রতিনিধি সকলক মাজুলীবাসী রাইজর আবেগ আশা আর আকাঙ্ক্ষা কবলে একটা সুযোগ পাম এয়া মোর কারণে একটা ডাঙর সৌভাগ্য মই ভাবিছো শপথ গ্রহণের পূর্বে মাজুলীবাসীর আশীর্বাদ লবলে অহা বলে মন্তব্য করে গৌরবে কলে এই ফলাফলে শাসকীয় পক্ষর গর্ব খর্ব করিলে বিজেপি অহংকার আজি জনসাধারণে ভাঙিছে মই জনসাধারণক কেতকেটা জ্ঞাপন করছো লোকতন্ত্র রক্ষা করবলে সংবিধান রক্ষা করবলে কংগ্রেস দলের ইন্ডিয়া অ্যালায়েন্সক যথেষ্ট রাইজে ভোট দিছে আশীর্বাদ দিছে ইন্ডিয়া অ্যালায়েন্সর বিজয়ের বাবে বিরোধীর হাতলে সংখ্যা আহিল এতিয়া কোনো সংবিধান বিরোধী আইন অথবা অসম বিরোধী আইন পাস হব নোৱাৰিব বুলি মন্তব্য গৌরবৰ এতিয়া আমার ওচর একটা আসন আছে যদি আমি বিরোধী হিসাবে আমার ভূমিকা গ্রহণ করবলে আমাক ইন্ডিয়া অ্যালায়েন্সৰ নেতৃত্ব দিয়ে তথাপিও আমার সংখ্যা আছে যে আমি অসম বিরোধী সংবিধান বিরোধী আইন আমি লোকসভাত এতিয়া আমি পাস হবলে নিদিও সরকার যদিও বিজেপিরে হব তথাপিও ইন্ডিয়া অ্যালায়েন্সৰ আশা সম্পূর্ণ মহিমূৰ হওয়া নাই বলেও মন্তব্য গৌরবৰ
নীতিশ কুমার ইন্ডিয়া এলায়েন্সতে আছিলে, ইন্ডিয়া এলায়েন্স গঠন করার সময়তো নীতিশ কুমার আমার লগতে আছিলে, তো সেই কারণে নীতিশ কুমার ডাঙরিয়ারত আমার একটা ভাল চিনাকি। আর যা নির্বাচন 2019 সনের নির্বাচনত চন্দ্রবাবু বাবা নাইডুও আমার লগত আছিলে, হঠাৎ এই দুজনে অলপ দিন আগতে এনডিএ লগত হয়েছে, নহলে আগতে এনডিএ লগত ইমান নাছিলে। এনডিএ লগত অন্ধ্রপ্রদেশত ওয়াইএসআর কংগ্রেস আছিলে, বিহারত নীতিশ কুমার আমার লগত আছিলে, তো যে প্রকৃত এনডিএ মই নাভাবো, তো সেই কারণে রাজনীতিত পরিস্থিতি সলনি হব পারে। এম ভি জাহ্নবীর কোলাত উঠি অফলামুখত উপস্থিত হওয়ার পিছত কমলাবাড়ী, গড়মূর আর জেংরাইমুখর রাইজর সৈতে বার্তালাপ করে নবনির্বাচিত পরাক্রমী সাংসদ গৌরবে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ধুবুরীত মুক্তি কেঁচা খালে তিনিবারের সাংসদ এ আই ডি এফ প্রধান বদরুদ্দিন আজমলে। কংগ্রেসের রকিবুল হুসেনের হাতত অভিলেখ সংখ্যক ভোটত পরাস্ত হল আজমল। জনতার রায়ক ধন্যবাদ জানায় পূর্বতকৈ বিজেপির ফলাফল বেয়া হল বলে প্রতিক্রিয়া প্রকাশ করে বদরুদ্দিন আজমলে। সংসদীয় নির্বাচনত অসমের পৰা উৎখাত হল আজমলের ভেটি, পিছে তার পিছতো ফলাফলক লৈ সুখী আজমল। পিছে কিয়? আজমলের দাবি তেওঁ বিচরা নাছিল শাসকীয় দল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা। 400 পার হওয়ার সপন দেখা বিজেপি দলে একক সংখ্যাগরিষ্ঠতাই অর্জন করিব নোৱাৰিলে। ইয়ার পরিণতিত এতিয়া দেশলৈ নাহে সংবিধানের ভাবুকি। যে মুসিবত মে লোক ইন্ডিয়া কে লোক জি রে থে, হর ওয়াক্ত লগা রহতা থা কি সংবিধান বদল জায়েগা, কবি মুসলিম খিলাফ, কবি অর ধর্ম কে খিলাফ, কবি ওবিসিস কে খিলাফ, তো ও এসা লগ রহা থা আবকে বার 400 পার হতেই সংবিধান বদল জায়েগা, ও খতরা আপ লোগো কা টল গয়া, তো ইতনা আসান নহীঁ হ্যায়। তো ইসলিয়ে ভি আর হ্যাপি আজ কা রিজাল্ট অল ইন্ডিয়া লেভেল পে এক সুনামি থা মুসলিমস কি তরফ সে নারাজগি আর দুঃখ কা, উনকো লগ রহা থা কি হম ইস অন্দাজ পে শায়দ দে নাহি পায়েঙ্গে। ইসসে ইয়ে হ্যায় কি ভাই জো ভি সরকার করে অপোজিশন বহুত মজবুত রহেগি আর রুলিং পার্টি জো ভি উনকে মনমানি আয়েগা ও নেহি কর পায়েঙ্গে। ইফালে রকিবুল হুসেনে বৃহৎ ব্যবধানত আজমলক শোচনীয়ভাৱে পৰাস্ত কৰাৰ পিছত আজমলে মৰ্মান্তিক আঘাত পালেও প্ৰতিক্ৰিয়া হিচাপে কলে তেওঁক অভিনন্দন। মই উনকো বহুত বহুত মুবাৰকবাদ দেতা হওঁ কে লোগোনে উনকো মেণ্ডেট দিয়া আৰু ইসকো উনকো ভি মানা চাহিয়ে আৰু হম ভি মানতে হ্যায়। মুঝে 3 মৰতবা জিতায়া উনকো এক হি মৰতবা তো জিতায়া আগে। কি বজা ক্যা? আগে এক মিনিট, বজা ক্যা ইসকে লিয়ে ম্যাডাম রিসার্চ কৰনা পড়েগা। হম লোগ বৈঠেঙ্গে, হমারি পার্টি বৈঠেগি, এক এক বিষয় কে উপর আমরা চিন্তা করেঙ্গে আর চিন্তা করার কে বাদ জো ভি দোষী আগে মিলা কই তো উসকো হম মাফ নাই করেঙ্গে, কিউকি হমকো 2026 মে ইলেকশন মে জানা হ্যায় আর ফির আপনে ইজ্জত আর আপনি সাক কো ওয়াপস লানা হ্যায়। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। অপহৃতক মুকলাই দিয়ার বাবে দাবি করা ধন নিবলৈ আহি মহানগরীর আইএসবিটিত আরক্ষীর জালত পড়িল এটা অপহরণকারী। ধৃত রবিউল ইসলাম এন্ড গেঙে ধনের বাবে করচুকর পৰা উঠাই নিছিল হাবিবুর রহমানক, অবশ্যই এতিয়াও জালত পড়া নাই গেংটোর মাস্টার মাইন্ড ইমরান খান। গুয়াহাটির করচুকত চাঞ্চল্যকর অপহরণ কাণ্ড, অপহৃতক মুক্তিপণ বিচারি 1,00,000 টাকা ধন দাবি। এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় জোকারি গল রাজধানী গুয়াহাটি মহানগরী। গড়চুক থানা এলাকার পৰা এগৰাকী লোকক অপহরণ করে দিয়ার পিছত আরক্ষীর তৎপরতা, দুর্বৃত্তই অপহৃতক মুকলাই দিয়ার নামত দাবি 1,00,000 টাকা। আইএসবিটিত দাবি করা ধন দিবলৈ আহি জালত পৰিল অপহরণকারী। চাঞ্চল্যকর ঘটনাটো সংঘটিত করা এইটো অভিযুক্ত পৰিল আরক্ষীর জালত। অপহরণ কাণ্ডত ব্যবহার করা এইখন চারিচকীয়া বাহনও উদ্ধার করেছে গড়চুক আরক্ষী। এতিয়াও পলাতক অপহরণ কাণ্ডর মাস্টার মাইন্ড ইমরান খান। হয় এইটো ধৃত রবিউল ইসলাম এন্ড গেঙে ধনের বাবেই উঠাই নিছিল হাবিবুর রহমানক, পিছে এই কাণ্ডর মূল অভিযুক্ত এতিয়াও পলাতক। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।
অসমত পুনৰ অনুষ্ঠিত হ'ব উপনিৰ্বাচন। লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি জয়ী হোৱা অসম বিধানসভাৰ 5 সদস্যৰ বাবে অনুষ্ঠিত হ'ব উপনিৰ্বাচন। লগতে ৰাজ্যসভাত খালী হোৱা সৰ্বানন্দ সোণোৱাল আৰু কামাখ্যা প্ৰসাদ তাছাৰ আসন দুখনৰ বাবেও হ'ব উপনিৰ্বাচন। এই প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় নমস্কাৰ। লোকসভালৈ নিৰ্বাচিত হ'ব 5 বিধায়ক। লোকসভালৈ নিৰ্বাচিত হ'ল ধলাইৰ বিধায়ক পৰিমল শুক্লবৈদ্য। লোকসভালৈ নিৰ্বাচিত হ'ল বিহালীৰ বিধায়ক ৰঞ্জিত দত্ত। নিৰ্বাচিত হ'ল ছিডলীৰ বিধায়ক জয়ন্ত বসুমতাৰী। নিৰ্বাচিত হ'ল বঙাইগাঁৱৰ বিধায়ক ফণীভূষণ চৌধুৰী। লোকসভালৈ নিৰ্বাচিত হ'ল চামগুৰিৰ বিধায়ক ৰকিবুল হুছেইন। এই 5 অসম বিধানসভাৰ সদস্য সদ্যঘোষিত লোকসভা নিৰ্বাচনৰ ফলাফলত জয়ী হোৱাত খালী হ'ব বিধানসভাৰ 5 আসন। ফলত ছমাহৰ ভিতৰত এই 5 সমষ্টিত অনুষ্ঠিত হ'ব উপনিৰ্বাচন। শাসকীয় বিজেপিৰ সৈতে মিত্ৰতাত থকা অসম গণ পৰিষদৰ আদবাৰৰ বিধায়ক ফণীভূষণ চৌধুৰী জয়ী হৈছে 18 সংখ্যক লোকসভালৈ। একেদৰে মিত্ৰদল UPPLৰ ছিডলীৰ বিধায়ক এজন জয়ন্ত বসুমতাৰীও জয়ী হৈছে লোকসভালৈ। পিছে উপনিৰ্বাচনত বিজেপিয়ে বঙাইগাঁও সমষ্টি এৰি দিবনে অসম গণ পৰিষদক? ঠিক একেদৰে মিত্ৰদল UPPLক ছিডলী সমষ্টিটো উপনিৰ্বাচনত বিজেপিয়ে এৰি দিবনে? মিত্ৰতাৰ ধৰ্ম অনুসৰি দুয়োটা দলেই উপনিৰ্বাচনত বিচাৰিব দুয়োটা সমষ্টি। এই বিষয়ত ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই দিলে এক সমিধান। পাঁচটাকৈ বিধানসভা সমষ্টিৰ উপ নিৰ্বাচন হ'বলগীয়া হৈছে। পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়া, ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়া, জয়ন্ত বসুমতাৰী, ফণীভূষণ চৌধুৰী, ৰকিবুল হুছেইন ডাঙৰীয়া, নহয় জানো? 5 বিধানসভা সমষ্টি আৰু এইবিলাক গোটেই কথা লোকসভা গঠন হোৱাৰ পিছত নিৰ্বাচন আয়োগে সিদ্ধান্ত ল'ব সমগ্ৰ দেশতে কিমানটা আসনত। আৰু তাৰপিছতে আমাৰ ৰাজ্যসভাও আছে, নৈহিত পৰ্দা দুখনকৈ ৰাজ্যসভাৰ আসনত শাসকীয় মিত্ৰজোঁটে নিজাববীয়াকৈ প্ৰতিটো সমষ্টিৰ বাবে এতিয়া উপনিৰ্বাচনৰ বাবে সাজু হ'ব। এই প্ৰক্ৰিয়া কেন্দ্ৰত চৰকাৰ গঠনৰ পিছতে আৰম্ভ হ'ব। ইপিনে বিৰোধী কংগ্ৰেছৰ উপদলপতি ৰকিবুল হুছেইন ধুবুৰী লোকসভা সমষ্টিৰ পৰা জয়ী হোৱাত খালী হ'ল চামগুৰি বিধানসভাৰ আসনখন। এইখন আসনত ৰকিবুল হুছেইনৰ পুত্ৰ তানজিল হুছেইনক কংগ্ৰেছে প্ৰক্ষেপ কৰাৰ সম্ভাৱনা আছে। একেদৰে শোণিতপুৰ লোকসভা সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি পৰাজিত হোৱা কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৱে খালী হোৱা বিহালী বিধানসভা সমষ্টিৰ আসনৰ বাবে প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সাজু হৈছে। এই কথা নিউজ এইটিনক জনালে প্ৰেমলাল গঞ্জুৱে। হ'ব, কিন্তু বাকী সময়ত মই এতিয়া দলীয় কাম কৰি যাম, দলৰ লগত থাকিম। দলীয়ভাৱে কি ধৰণে চিন্তা চৰ্চা দলৰ কথা হ'ব, উপনিৰ্বাচনত টিকেট যাকে নিদিয়ক কিয় বিহালীত কংগ্ৰেছে কেনেকে ধৰণে আগবাঢ়িব? টিকেট যি ধৰণে দিব, টিকেট যাকে নিৰ্বাচন যেতিয়া উপনিৰ্বাচন যেতিয়া হ'ব, দলৰ পৰা কোনোবা যেন টিকেটটো পাবই। গতিকে নিশ্চয় মোৰ দলীয় যি দায়িত্ব থাকিব, নিশ্চয় মই কাম কৰিম আৰু বিহালী সমষ্টি মই নিজৰ জেগা নিজৰ হেৰি। বিৰোধী পক্ষই এইদৰে আৰম্ভ কৰা উপনিৰ্বাচন কেন্দ্ৰিক দৌৰত নিশ্চিতকৈ শাসকীয় মিত্ৰজোঁটো পিছপৰি নাথাকিব। ইয়াৰ লগতে শাসকীয় বিজেপিৰ পৰা ৰাজ্যসভাত খালী হ'ল 2 আসন। সৰ্বানন্দ সোণোৱাল আৰু কামাখ্যা প্ৰসাদ তাছাৰ আসনৰ বাবে হ'ব উপনিৰ্বাচন। ইয়াৰ বাবেও এতিয়া শাসকীয় বিজেপিয়ে চলাব লাগিব প্ৰস্তুতি। সম্ভৱতঃ বিজেপিয়ে এইবেলি লোকসভাৰ নিৰ্বাচনত টিকট দি দিয়া কেন্দ্ৰীয় মন্ত্ৰী ৰামেশ্বৰ তেলীক ৰাজ্যৰ 1 আসনত জয় কৰি পঠিয়াব। অৱশ্যে এতিয়াও এই বিষয়ত বিজেপিয়ে লোৱা নাই চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বনাথৰ পৰা তুষাৰ হাজৰিকাৰ সৈতে বিজু কুমাৰ ডেকা ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এইটো মাই থান ষ্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে। ষ্ট্ৰং মানে মাই থান ষ্টিল কৰেক্ট।